رب العالمين قرآن الحكيم سورة الزمر 65 نمبر آية كريمة نازل كوني جانا دلين ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين الله أكبر رب العالمين بشارب محمد رسول الله صلى الله عليه وسلم كدك دي أبرينو بجيب أبنار بطيب এবং আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগীতে অতিবাহিত হয়েছেন সমস্ত নবী রাসূলদের উপর আমি এই মর্মে ওহী নাযিল করেছি লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা যদি আপনি আপনার রবের সঙ্গে শরীক করেন কুফর করেন তাহলে আপনার সমস্ত আমল পঙ্গু হয়ে যাবে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন رب العالمين جنايا دلين عرب براب خطي غرص صدر انتر بطو حيا جابين الله تعالى سبق دیا دلين آدم پیغمبر چکنی شروع قرب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم پر جنتو شمست نبیرا اکتی قطر پر دواد دیا چن شیطا حلو اما در رب کی ایک رب একজনের গোলামি চলবে আর কারো গোলামি চলবে না কথা বলেন ঠিকই না প্রিয় ভাইরা আমার এই জন্য সন্তান যখন ছোট থাকবে তখনই তাদেরকে একত্ববাদের কথা বলতে হবে রবের পরিচয় তাদের সামনে তুলে ধরতে হবে হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন নবী ছিলেন না সাধারণ মানুষ ছিলেন মানুষটা ছিল কালো দেখতে ভালো না বেটে ঠোঁটগুলা মোটা মোটা কিন্তু নবী না একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষের কিছু অসাধারণ নসিহা তার সন্তানদেরকে সে করেছিল যে নসিহাতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো রব্বুল আলামিন শেষ জামানায় আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে নবীজি বনি ইসরাইলের একজন সাধারণ মানুষ নাম তার লোকমান হাকিম একজন সাধারণ মানুষ তার সন্তানকে এমন কিছু নসিহা করেছে এই নসিহাগুলো আমি আল্লাহর কাছে খুব ভালো লেগেছে ও নবীজি আমি চাই আপনার উম্মতের বাবারা যেন তার সন্তানদেরকে এই নসিহাগুলো করে আল্লাহ কি করলেন যে একজন সাধারণ মানুষ লোকমান হাকিম তার নামে কোরআনুল হাকিমের মধ্যে একটা সূরা নাযিল করে দিলেন জোরে আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন সূরা নাযিল করে দিয়া হযরতে লোকমান হাকিম যে নসিহাতগুলো তার সন্তানদেরকে করেছিল আল্লাহ বিশ্বনবীর উপরে আয়াতগুলো নাযিল করে দিয়া প্রত্যেকটা বাবার উপর ফরজ করে দিয়েছেন ও বিশ্বনবীর উম্মতের বাবারা তোমরা তোমাদের সন্তানদেরকে এই নসিহাতগুলো করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল লুকমানের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল লুকমানের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো আমি আল্লাহ জানায়া দিলাম হযরতে লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহাতগুলো করেছিল ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি লুকমান যখন তার সন্তানদেরকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি আমার প্রিয় পুত্ররা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সঙ্গে কাউকে কুফর করবা না কুফর করবা না ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম কারণ শিরিক হলো মারাত্মক বড় পাপ
বিরাট বড় জুলুম শিরিকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না একজন সাধারণ মানুষ তার সন্তানকে এই নসিহাতগুলো করলো এই নসিহাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর উম্মতের উপরে এই নসিহাতগুলো ফরজ করে দিয়েছেন কি ফরজ হয়ে গেছে কি দামি দামি কথা বললেন ও আমার সন্তানেরা যাই করো আর না করো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে একজনের ইবাদত করতে হবে তিনি কে একজন কি রব বলে মানতে হবে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ডাক দেয়া বলে ইন্নাল লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر رب العالمين جنادل ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো আমি আল্লাহ জানায় দিলাম দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে তোমরা বলবা আমাদের রব হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ আমাদের রিজিকদাতা হলো আল্লাহ আমাদের আইনদাতা হলো আল্লাহ আল্লাহর সাথে কাউকে কুফর করবা না আল্লাহর সাথে শরীক করবা না কারণ রব শিরকের গুনাহ ক্ষমা করে না এটা হলো রব্বুল আলামিনের আদেশ কারণ দুনিয়াতে মানুষ তারই গোলামি করে মানুষ দুনিয়াতে তার কাছে চায় যে দেওয়ার যোগ্যতা রাখে কথা বলেন ঠিক না আপনারা গরিবের কাছে কিছু চান হ্যাঁ মানুষ তো ধনীর কাছে ভিক্ষা করে যে ফকির গরিব তার কাছে কেউ ভিক্ষা চায় কারণ তার দেওয়ার যোগ্যতা আছে নেই একজন কি রব মানতে হবে একজনের কাছেই চাইতে হবে তিনি কি আল্লাহর ভাষায় আমরা হইলাম গরিব আমরা কি গরিব আল্লাহ হইলেন ধনী রব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা রব্বুল আলামিন জানায়া দিলেন ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো আমি আল্লাহ হইলাম গানি আমি আল্লাহ হইলাম ধনী ওয়া আনতুমুল ফুকারা আর তোমরা হইলা গরিব এখন আপনাদের নিকট প্রশ্ন হলো বুদ্ধিমানের মতো উত্তর দিবেন যে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ সে ধনীর কাছে চাইবে না গরিবের কাছে চাইবে ধনীর কাছে চাইবে মানুষ কিছু দেওয়ার যোগ্যতা রাখে সন্তান দেনাওয়ালা কি রিজিক দেনাওয়ালা কি এই জন্য সন্তান কি বাবার কাছে চাইবে মাজারের কাছে কার কাছে জোরে আওয়াজ দেয়া বলেন কার কাছে আল্লাহর কাছে চাইতে কারণ এরা দেওয়ার যোগ্যতা রাখে না মানুষ আল্লাহকে মাইনাস করে রবির ইবাদত বাদ দিয়া মানুষ যাদের ইবাদত করে যাদের কাছে চায় যাদের কাছে প্রত্যাশা করে রব্বুল আলামিন বলছেন এরা এতটাই দুর্বল আমি আল্লাহর তৈরি হাজারো মাখলুকাতের মধ্যে ছোট্ট একটা মাখলুক যেটা মাছি আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি এই সমস্ত দেবদেবীদের কাছে প্রশ্ন করো দেখো আমি আল্লাহর তৈরি একটা মাছি সৃষ্টি করতে পারি কিনা আল্লাহু আকবার এরা পারবে কারণ এদের নিজেরই তো কোনো শক্তি নাই এরা নিজেরা একা একা দাঁড়াতে পারে না দাঁড়াতে গেলে পিছন দিক দিয়ে বাঁশ দিতে হয় কথা বলেন ঠিক কিনা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমিন সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াতি কারিমা নাযিল করে জানায়া দিলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুন
دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب الله رب العالمين قرآن الحكيم سورة الحج مدرك دابوليب ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা আমি আল্লাহ তোমাদের নিকটে একটা উপমা পেশ করছি উদাহরণ দিচ্ছি দুরিবা মাসালুম ফাস্তামিউলা আমি আল্লাহ তোমাদের নিকটে একটা উপমা পেশ করছি একটা উদাহরণ দিচ্ছি ফাস্তামিউলা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ তোমরা আল্লাহকে ব্যতীত আল্লাহকে মাইনাস করে যাদেরকে তোমরা ডাকো যাদের তোমরা পূজা করো লাত উজ্জার ইবাদত করো মূর্তি পূজা করো গাছের পূজা করো যাদের কাছে তোমরা চাও আমি আল্লাহ জানা দিলাম লাইয়াখলুকু যুবাবা আর আমি আল্লাহ তুমি একটা মাছও সৃষ্টি করতে পারবে না বলেছেন কি এবার আল্লাহ বলে ওয়ালা বিজতামাউলা সমস্ত দেব দেবীদেরকে যদি একত্রিত করে বলা হয় তোমরা সবাই মিলে আল্লাহর তৈরি একটা মাছি সৃষ্টি করে দেখাও তাও তারা পারবে এবার আল্লাহ বলে এদের সামন থেকে যদি পোকা পোকা মাছি কীটপতঙ্গ এরা যদি এদের সামন থেকে কোনো খাবার ছিনিয়ে নেয় তাও তারা উদ্ধার করতে পারে না সুতরাং এরা যেহেতু এত দুর্বল এদের কোনো শক্তি নাই এদের কাছে যারা চায় তারাও দুর্বল দাউফাত তালিব ওয়াল মাতলুব যে চায় সেও দুর্বল যে দিতে পারে না সেও দুর্বল এই জন্য একজন সব কিছু দেওয়ার যোগ্যতা রাখেন তিনি কে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এখন কার কাছে চাইবেন কার ইবাদত করবেন আল্লাহ যিনি চাইতে দেরি হয় দিতে দেরি হয় আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা মধ্যে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে জানাইয়া দিলেন নবীজি আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ তাআলা কোথায় আপনি তাদেরকে জানাইয়া দিবেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন করিব আপনি তাদেরকে জানাইয়া দিবেন ফা ইন্নী করিব আমি আল্লাহ হইলাম বান্দার খুব নিকটে আল্লাহু আকবার বান্দা আমি রব কি ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ বান্দারটাকে সারা দিতে দেরি করব না উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহু আকবার দিনের আলোতে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা ওমার উম্মতেরা শুনো শুনো আমি নবীজি জানাইয়া দিলাম তোমাদের রব তো এমন রব যিনি হাই যিনি চিরঞ্জীব যিনি অতি দয়ালু ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহর বান্দারা যখন তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য হাত যখন আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহ বান্দার খালি হাতে ফিরাতে লজ্জা পায় এই জন্য বান্দা দিনের আলোতে যদি আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয় আল্লাহু আকবার বান্দা যদি তার রাত কি রাতির অন্ধকারে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সাড়া দেয় বান্দা যদি গভীর সমুদ্রের নিচে আসমানের মালিককে ডাক দেয় সঙ্গে সঙ্গে মালিক তার ডাকে সাড়া দেয় কারণ আমার রব তো তেমন রব যে রবের ঘুমও নাই তন্দ্রাও নাই الله لا إله إلا هو الحي القيوم
لا تأخذه سنة ولا نوم. الله أكبر الله أكبر. তিনি হলেন এমন রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো ধরেই না, ঘুম হওয়ার আগে যে একটা ঘুমের ভাব থাকে তন্দ্রাও তাকে স্পর্শ করে না। কারণ আল্লাহ যদি রাতে ঘুমায়া যায়, বান্দা তো রাত্রিবেলা মুসিবতের মধ্যে পড়তে পারে, তখন মুসিবতের মধ্যে পড়ে যদি আল্লাহকে ডাক দেয়া যদি আল্লাহকে না পায়, তাহলে তিনি কি রব হওয়ার যোগ্য? আল্লাহ সব সময় বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তুমি যদি গভীর সমুদ্রের নিচে গিয়ে বিপদে পড়ে যাও, ওখান থেকে গিয়া যদি আমার মালিককে ডাক দাও, রব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে মাছের খাবার হয় গভীর সমুদ্রের নিচে যাইয়া আসমানের মালিককে ডাক দেয়া, বলে আল্লাহ বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি উদ্ধার করেন। আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন কিনা? হযরত ইব্রাহিম খলিল নমরুদের আগুনের মধ্যে পড়ে গেছে, নমরুদের আগুনের মধ্যে পড়ে গিয়া আসমানের মালিককে ডাক দেয়া, বলে আল্লাহ এই আগুন তোমার সৃষ্টি, তোমার মাখলুক, এই মাখলুকের কোনো ক্ষমতা নাই, তুমি আমার জন্য উত্তম ফয়সালা করো। রব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া, বলে ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এই আগুন তো আমার তৈরি, আমার মখলুক, আমার গোলাম। কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা গরম অর্থাৎ আরামদায়ক একটা অবস্থা তৈরি হয়ে যা। আল্লাহ ডাক শুনেন নাই? আল্লাহ ডাক শুনে, আল্লাহ বান্দার খুব নিকটে। কেমন নিকটে? আসুন কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ বান্দার কতটুক নিকটে শোনো, রব্বুল আলামিন বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ জানায় দিলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ বান্দার এত নিকটে, এত নিকটে, বান্দার গর্দানের শাহরগের চাইতে অধিক নিকটে। ও বান্দা তুই ডাক দিতে দেরি হবে, আমি আসমানের মালিক তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। এই জন্য একজনের ইবাদত করতে হবে, একজনকে রব বলে মানতে হবে। তুমি যখন রবির স্বীকারোক্তি দিয়া দিবা, তাওহীদের স্বীকারোক্তি দিয়া দিবা, তখন তোমার উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে, তোমাকে ঘর ছাড়া করা হবে, তোমাকে দেশ ছাড়া করা হবে, সমস্ত জুলুম নির্যাতন সহ্য করেও বলতে হবে আমাদের রবকে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। আর কারো গোলামি করা যাবে? প্রয়োজনে শাহাদাত বরণ করব। এই জন্যই তো আমাদের কিছুদিন পূর্বে সদ্য কারামুক্ত আলেমেদিন নেত্রকোনার গর্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চিনেন কিনা? চিনেন না মনে হয়? শিশু বক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী চিনেন না? আমাদের প্রিয় ভাই, মানুষটা দেখতে ছোট হলেও ইমানের পাওয়ার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? কারাগার থেকে মুক্তি পাওয়ার পরেই তার জবান থেকে নতুন কিছু কথা আমরা শুনতে পেরেছি। এর মধ্যে একটা কথা হলো তার ইমানের জজবা, আমি ওই কথার মধ্যে খুঁজে পেয়েছি, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আল্লাহু আকবার। হয়তো শরীয়ত, জরাওয়াত দেয়া বলেন হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। শরীয়ত মানতে গিয়া শাহাদাত বরণ করতেও মুসলমান রাজি আছে। ফিলিস্তিনের মুসলমানেরা কত জুলুম নির্যাতনের শিকার, শুধু দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে রক্ষা করার জন্য তারা দীর্ঘদিন যাবত জুলুম নির্যাতন সহ্য করে আসছে, কিন্তু কালিমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। কিছুদিন পূর্বে তো আমরা দেখেছি একজন বাবা, ও বাবারা একটু দিলটাকে নরম করেন,
আপনিও বাবা, সেও তো একজন বাবা। আমাদের অন্তরেও সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? আছে না নাই? একজন বাবা মিষ্টি বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে। তাকে প্রশ্ন করা হলো, প্রশ্ন করা হলো, আপনি কিসের জন্য মিষ্টি বিতরণ করছেন? বাবা হাসতে হাসতে বলে, আমার চারজন সন্তান, তিনজনই শাহাদাত বরণ করেছে, আর একজন জীবিত আছে, আমি তিনজন শহীদের বাবা, আমি এই জন্য খুশিতে মিষ্টি বিতরণ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শহীদের মা হয়ে যাব, হয়তো আমার সন্তানকে চিনতে পারবো না, চিনতে পারবো না। এই জন্য প্রত্যেক মা তার সন্তানের, সাত বছর আট বছর বাচ্চাদের, তিন বছর বাচ্চাদের হাতের মধ্যে নাম লিখে রাখছে, পায়ের মধ্যে নাম লিখে রাখতেছে। কারণ ইহুদি নাসারা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, বোমা নিক্ষেপ করবে, তখন হয়তো বা আমার ছেলে ধ্বংস হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। এদের দেহের কোনো আকৃতি আমরা খুঁজে পাবো না, এই জন্য প্রত্যেকটা অঙ্গে অঙ্গে নাম লিখে রাখতেছে, হয়তো বা হাতটা দেখে চিনতে পারবো এটা আমার সন্তানের হাত। ইমানের জন্য তারা এত কিছু করছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরাও বলতে চাই, হয়তো শরীয়ত নাইতো শাহাদাত, শাহাদাত বরণ করব, তারপরও শরীয়ত ছাড়বো না, কালিমা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিন পূর্বে যখন নাকি মিয়ানমারের মুসলমানদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমানেরা তাদেরকে ত্রাণ দিয়েছি, থাকার জন্য জায়গা দিয়েছি। একজন মা বলতেছিলেন সাংবাদিকদেরকে লক্ষ্য করে, ও বাংলাদেশের মুসলমানেরা, আপনারা মায়ের পেটে আছেন, আপনারা মায়ের পেটে আছেন, এখনো পর্যন্ত প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে পারেন, এখনো পর্যন্ত আপনাদের মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু আমরা আল্লাহর নাম প্রকাশ্যে উচ্চারণ করতে পারি না। আমাদের মসজিদ থেকে প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ হয় না। জানেন আমাদেরকে কিরকম ভাবে জুলুম করা হয়েছে? মহিলা ডাক দেয়া বলে, আমার একটা মাত্র মেয়ে। কয়জন মেয়ে? কয়জন মেয়ে? একজন মেয়ে। একজন মেয়ে। আমার মেয়ের ঘরে নবজাতক দুই মাসের একটা বাচ্চা। খেয়াল করে শোনেন, মহিলা ডাক দেয়া বলে, আপনারা বাংলাদেশের মুসলমানেরা এখনো মায়ের পেটে আছেন, আপনারা প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে পারেন, আপনাদেরকে বাধা দেওয়া হয় না, প্রকাশ্যে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো আইব নাই, আমাদের একটাই মাত্র দোষ, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ওই মহিলা বলে, আবার একটা মাত্র কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের ঘরে দুই মাসের নবজাতক একটা বাচ্চা রয়েছে, ও বাংলাদেশের মুসলমানেরা, আমি মা কি গাছের সঙ্গী বেঁধি, আমার সামনে আমার একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তানকে দশ বারো জন মিলে ধর্ষণ করেছে, কোনো মা কি সহ্য করতে পারবে? মহিলা ডাক দেয়া বলি, আমি মা কি গাছের সঙ্গী বেঁধি, আমার কলিজার টুকরা সন্তানকে দশ বারো জন হায়ানা মিলে আমার সন্তানকে ধর্ষণ করেছে, দশ বারো জন মিলে ধর্ষণ করতে করতে যখন নাকি আমার মেয়েটা মারা যায়, আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমার মেয়ের স্তনগুলো ওরা একটা একটা করে কাটছে। এর চাইতেও কঠিন কথা তিনি বলেন, আমার মেয়েটাকে যখন হত্যা করা হয়, আমার মেয়েটা যখন শাহাদাত বরণ করি, আমি মা তাকায়া তাকায়া দেখি আর আসমানের মালিককে ডাক দেয়া বলি, আল্লাহ দুনিয়ার জাগতিক কোনো লাভ লোভ লালসার জন্যে, কোনো অর্থ সম্পদের জন্যে আমাদের কেরকম জুলুম করা হয় না। আপনাকে আল্লাহ বলে মেনেছি, এই জন্যই আমার উপর জুলুম করা হচ্ছে, আমার মেয়েকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে,
ওই মহিলা ডাক দেয়া বলেন, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে আমার সামনে যখন ধর্ষণ করা হয়, আমার মনে হয়েছিল আল্লাহর আসমান আল্লাহর জমিন আমার জন্য এত সংকীর্ণ হয়ে গেছে, আমার তো মনে হচ্ছিল আল্লাহর সাত আসমান যেন আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মহিলা ডাক দেয়া বলেন, আমার সন্তান কি ধর্ষণ করতে করতে যখন নাকি হত্যা করা হয়, আমার সামনে আমার মেয়ের স্তন গুলো ওরা কেটে নিল, আমার মেয়ের স্তন গুলো কেটে নিয়ে এক পর্যায়ে আমার মেয়ের ঘরের যে দুই মাসের নবজাতক বাচ্চা রয়েছে, দুই মাসের নবজাতক বাচ্চারা যখন দুধের জন্য কান্না করে, ওদের কাছে আমার নাতনির কান্নাটা বিরক্ত মনে হলো। একজন ডাক দেয়া বলে, ওদের মাকে যেহেতু মেরে ফেলেছি শহীদ করে দিয়েছি, এটাকে বাঁচিয়ে রেখে কি লাভ মুসলমানের সন্তান, নাউজুবিল্লাহ বলেন, একে বাঁচিয়ে রেখে কি লাভ। এবার এই কথা বলে একজন হায়ানা, আমার দুই মাসের নবজাতক নাতনিরা কি উপরের দিকে নিক্ষেপ করেছে, আরেকজন নিচে তরবারি ধরেছে, আমি নানির সামনে আমার মেয়েকে হত্যা করার পরে আমি নানির সামনে আমার দুই মাসের নাতনিটা তরবারি আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছি, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য যে কথা বলতেছিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন, তাকে রব বলে মানার জন্য সৃষ্টি করেছেন। এই রব মানতে গিয়া যদি আমাদের উপর জুলুম আসে, নির্যাতন আসে, আমাদেরও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবায়ে আজমাইনদের মতো হিজরত করতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ, রেওয়াজ দেয়া বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সমস্ত নবীরাই তো একটি কথাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের দাওয়াত কি ভিন্ন ছিল নাকি একটি কালিমার উপর? এক কালিমার উপর দাওয়াত ছিল, সমস্ত নবীরা একটি কথাই বলেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এক কালিমার দাওয়াত দিয়েছেন, তিনি এক রবির কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এক রবির কথা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক রবির কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও এক রবির কথা বলেছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বশেষ পয়গম্বর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এক রবির কথা বলেছেন, এক কালিমা দাওয়াত দিয়েছেন। সবাই আমার সঙ্গে আমাদের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবীদের কথা এক, কথা বলেন দাওয়াত এক, এক রবকে মানতে হবে। যেই নবীর উপর মশা মাছি পর্যন্ত বসা হারাম, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এক রবের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন। যে নবীর গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই নবীর উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে গালি দেওয়া হয়েছে, পয়গম্বর কি পাগল বলা হয়েছে, আল্লাহর হাবিব কি মাজনুন বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে, যিনি ধরা রোগী বলে গালি দিয়েছে। যেহেতু আমার নবীকেও গালি দেওয়া হয়েছে, আমার নবীর উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা তো সেই নবীরই উম্মত, আমাদের উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে, ঘর ছাড়া করা হবে, দেশ ছাড়া করা হবে, তারপরেও বলবো আমাদের রব কি। সমস্ত জুলুম নির্যাতন সহ্য,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রবির কথা বলার আগ পর্যন্ত মক্কার সমস্ত মানুষের কাছে ছিলেন প্রিয়, সমস্ত মানুষের কাছে ছিলেন বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। যখন নাকি তিনি এক রবির কথা বললেন, এক রবির গোলামি করার কথা বললেন, তখনই তারা বলতে লাগলো সর মুহাম্মাদুন মাজনুনান, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ এমন পাগল হয়েছে। ভালো মানুষ যদি মুহাম্মদের কথা শুনে সেও পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মানুষের স্বভাবজাত হলো, মানুষকে আপনি যেই কথাটা বলতে নিষেধ করবেন, যেই কাজটা করতে নিষেধ করবেন, মানুষ এই কাজটা বেশি বেশি করে, বেশি বেশি বলে। কথা বলেন ঠিকই না, মক্কার বড় বড় নেতারা সাধারণ শ্রেণীর মানুষদের কাছে গিয়ে বলতেছে সাবধান, মক্কায় নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে, এই পাগলের কথা তোমরা শুনবা না। মুহাম্মদ নামের একজন পাগল আছে, যে পাগলের কথা শুনলে ভালো মানুষও পাগল হয়ে যায়। সাধারণ মানুষ বলতে লাগলো কি ব্যাপার, দুনিয়াতে কত পাগলের নাম শুনলাম, এমন আজগবি পাগলের নাম তো কখনো শুনিনি, যেই পাগলের কথা শুনলে ভালো মানুষও পাগল হয়ে যায়। সুতরাং এমন বিরাট বড় পাগলকে একটু দূর থেকে হলেও দেখা দরকার। কথা বলেন, মানুষ আরো বেশি বেশি ভিড়তেছে, আর রসুলের চেহারার মধ্যে আল্লাহ তা নূর দিয়েছেন, যার কণ্ঠের মধ্যে এত নূর দিয়েছেন, আল্লাহর হাবিব যখন কোরআন থেকে তিলাওয়াত করতেন, কোরআন থেকে বলতেন, মক্কার কাফের মুশরিকেরা রসুলের কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার কাফের মুশরিকেরা যখন বলতে লাগলো সর মুহাম্মাদুন মাজনুনান, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, মুহাম্মদের কথা শুনলে তোমরাও পাগল হয়ে যাইবা। আমার রসুলের এত শান, এত মর্যাদা, যত জায়গায় যতবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকেরা অপবাদ দিল, গালি দিল, ততবার আমার রসুল চুপ রইলেন, স্বয়ং আমার রসুলের পক্ষে প্রতিবাদ করেছেন কি। দেখেন আমার রসুলের শান কত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রবির কথা বলার কারণে গালি দেওয়া হলো, বলা হলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, রসুল চুপ, প্রতিবাদ করলেন কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুত তাকওয়ীরের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের 30তম পারা সূরাতুত তাকওয়ীরের মধ্যে প্রতিবাদ করলেন, রসুলকে যখন বলা হলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, আল্লাহ তাআলা আরশে আযীম থেকে প্রতিবাদ করলেন, জানায়া দিলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, যে বিগত 40 বছর পাগল ছিল না, তোমরা তো তাকে লাকব দিয়েছিলে ফাকানু লাকাবুহু ইনদাহুমুল আমিন, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ মিথ্যা কথা বলে না। সুতরাং মুহাম্মদ যেই রবির কথা বলে, যেই কালিমা দাওয়াত দিচ্ছে, সেই কালিমাও মিথ্যা নয়, মুহাম্মদ সত্যবাদী। এবার যখন বিশ্ব নবীর পক্ষে প্রতিবাদ চলে আসলো, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবকে আবার গালি দিতে লাগলো, অপবাদ দিতে লাগলো, সর মুহাম্মাদুন শাইরান, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ কবিতা আবৃত্তি করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল হাকিমের তেলাওয়াত করতেন, কোরআনুল হাকিমের তেলাওয়াতের শব্দ গঠনে তো সুন্দর, বাক্য গঠনে তো সুন্দর, যেটা তেলাওয়াত করলে মনে হয় কোন কবি কবিতা আবৃত্তি করতেছি, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত কবিতার মতো না? আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজালেন কোরআনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে বলতেন, মক্কার কাফের মুশরিকেরা বলতে লাগলো কি ব্যাপার, মুহাম্মদ তো উম্মি, যে জাগতিক কোনো শিক্ষা অর্জন করে নাই,
স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, তাহলে এত সুন্দর করে কবিতা কিভাবে আবৃত্তি করে? এই বেয়াকুবের দলের এত জানে না, আমার রসুলকে পড়ানোর মতো শিক্ষক আল্লাহ দুনিয়াতে তৈরি করেনি। কথা বলেন ঠিক কি না? রসুলের শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ। এবার মক্কার কাফের মুশরিকেরা বলতে লাগলো সর মুহাম্মাদুন শাইরান, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ কবিতা আবৃত্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ রইলেন, প্রতিবাদ করলেন কি? আপনাদের আল্লাহ বলার মধ্যে ক্যান্সার হইছে? জোরে আওয়াজ দেয়া বললেন, প্রতিবাদ করলেন কি? রব্বুল আলামিন কোরআনুল হাকিমের 29 নম্বর পারা সূরাতুল হাক্কার 41 নম্বর আয়াতি কারিমা নাযিল করে জানায়া দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমার নবী কবিতা আবৃত্তি করে না, কবিতা আবৃত্তি করে না। ওমা হুয়া বিকাউলি শাইর, তোমরা তাকে কবি বলিও না, কবি বলিও না। কলিলাম মা তুমিনুন, তোমরা তো তার কথার উপর অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো। মুহাম্মদ জি কোরআন থেকে বলে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো কবিতা নয়, বরং আমার আল্লাহ কোরআনুল হাকিম কে তো সুন্দর করে সাজালেন, কোরআনুল হাকিমের বাক্য গঠনে তো সুন্দর, শব্দ গঠনে তো সুন্দর, যেটা তেলাওয়াত করলে মনে হয় কোন কবি কবিতা আবৃত্তি করতেছে। যেরকম রব্বুল আলামিন বলছেন, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها। الله أكبر। الله أكبر। মিল আছে না নাই? প্রতিটা আয়াতের শুরুতে ওয়াও, শেষে হা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। সকলের সুপরিচিত সূরা সূরা রহমান আল্লাহ কত সুন্দর করে সাজালেন, রব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? যেটা তেলাওয়াত করলে মনে হয় কোন কবি কবিতা আবৃত্তি করতেছে। রাসূল যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকরা বলল, কি ব্যাপার, মুহাম্মদ কবি হয়ে গেছে, আর না হয় এত সুন্দর করে কবিতা কিভাবে আবৃত্তি করে? রাসূলকে অপবাদ দিলেন, কবি বলে অপবাদ দিলেন। রব্বুল আলামিন আল্লাহর হাবিবের পক্ষে প্রতিবাদ করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, তোমরা তাকে শায়ের বলিও না, কবি বলিও না, মুহাম্মদ কবিতা আবৃত্তি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যখন প্রতিবাদ চলে আসলো, জবাব চলে আসলো, এবার মক্কার কাফের মুশরিকেরা বলতে লাগলো, কি ব্যাপার, যেটাই বলি মুহাম্মদ কবিতার আকারে উত্তর দেয়া দেয়, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে, আর না হয় মুহাম্মদকে জিনে ধরেছে, জিনে শিখাইয়া দেয়, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু কোরআন কার কথা? আওয়াজ দেয়া বলেন, কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন এবারও আল্লাহর হাবিবের পক্ষে প্রতিবাদ করলেন। মক্কার কাফের মুশরিকরা যখন বলতে লাগলো, সর মুহাম্মাদুন কাহিনান, মুহাম্মদ গণক হয়ে গেছে, আর না হয় কিভাবে আমাদের পক্ষে আমাদের বিপক্ষে জবাব দেয়া দেয়? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জবাব দেয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম আমি আল্লাহ জানায়া দিলাম, এটা গণক নয়, এটা গণকের কথা নয়, জিনে ধরা রোগের কথা নয়, তোমরা তো তার কথার উপর অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানায়া দিলেন,
মুহাম্মদ যদি নিজের মন গড়া কোনো কথা কোরআনুল হাকিমের মধ্যে আয়াত রূপে চালায়া দিত তাহলে আমি আল্লাহ কি করতাম, শোনো আমি আল্লাহ কি করতাম। আল্লাহ আল্লাহ রসুল যদি কোরআনুল হাকিমের মধ্যে নিজের মন গড়া কোনো কথা আয়াত রূপে চালাইতো আমরা বুঝতাম কথা বলেন, কুফর কেন মানুষ মনে বুঝত, আমার কথা বুঝেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনুল হাকিমের মধ্যে তার নিজের মন গড়া কোনো কথা আয়াত রূপে চালাইয়া দিত মাঝখানে আমরা বুঝতাম, বোঝার কোনো কায়দা ছিল? আল্লাহ বলছেন আমি আল্লাহ তো বুঝতাম, আল্লাহ বুঝতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন মুহাম্মদ যদি নিজের মন গড়া কোনো একটি কথা কোরআনুল হাকিমের মধ্যে আয়াত রূপে চালাইয়া দিত তাহলে আমি আল্লাহর ভূমিকা কি থাকতো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদুল আকাবি, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো একটি কথা আয়াত রূপে চালাইয়া দিত তাহলে আমি আল্লাহ লাখদনা মিনহু বিল্লামিন, আমি আল্লাহ মুহাম্মাদের ডান হাতকে চেপে ধরতাম, তুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি আল্লাহ চালাইয়া দিলাম আমি মুহাম্মাদের কণ্ঠ নালি কেটে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহ কি বলছেন রাসূলের ক্ষেত্রে যে রাসূলকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন, রাসূলের ক্ষেত্রে বলতেছেন আমার কলিজার আমার মহাব্বতের আমার বন্ধু যদি নিজের মন গড়া কোনো একটি কথা কোরআনুল হাকিমের মধ্যে আয়াত রূপে চালাইয়া দিত তাহলে আমি আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মদের ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠনালী কেটে দিতাম।